প্রিয় দর্শক, আজকে শুনুন আব্রাহাম লিঙ্কনের উক্তি। যার মা আছে সে কখনো গরিব নয়। শাস্তির চেয়ে ক্ষমা মহৎ। বিয়ে আত্মসংশোধনের ব্যাপার, আনন্দ বা দুঃখের নয়। এক প্রজন্মের স্কুল কক্ষের দর্শনটি পরবর্তী সময়ে সরকারের দর্শন হবে। নির্বাচন জনগণের, এটা তাদের সিদ্ধান্ত। বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট। গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্যই সরকার। দুর্দশা দিয়ে নয়, বরং কাউকে ক্ষমতা দিয়ে দেখো, তার আসল চরিত্র জানতে হলে। কোনো মানুষেরই একজন সফল মিথ্যাবাদী হওয়ার মতো যথেষ্ট স্মৃতিশক্তি নেই। চরিত্র হচ্ছে গাছের মতো, পরিস্থিতি ছায়ার মতো। কোনো ব্যক্তি কি কারণে রেগে যাচ্ছে তা দেখে তার চরিত্র সম্পর্কে জানা যায়। আজকে ফাঁকি দিয়ে তুমি আগামীকালের দায়িত্ব থেকে পালাতে পারবে না। আমি হাসি, কারণ আমি কাঁদলে চলে না। স্বীকৃতি না পেলে চিন্তিত হবেন না, তবে স্বীকৃতি পাওয়ার যোগ্য হওয়ার চেষ্টাটি করুন। আমি প্রস্তুতি নেব এবং কোনো দিন আমারও সুযোগ আসবে। যখন আমি ভালো কাজ করি, আমি ভালো অনুভব করি। যখন আমি খারাপ কাজ করি, আমি খারাপ অনুভব করি। এটাই আমার ধর্ম। তুমি যাই হও না কেন, ভালো কিছু হও। তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিন্তু সবসময় সব লোককে বোকা বানাতে পারো না। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। আমার সবচেয়ে সেরা বন্ধুটি হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে একটি বই দিয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য, আমাদেরকে শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।